জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি 3 অক্টোবর 2018 একটি জাজমেন্ট দিয়েছিলেন যে টেট 2014 ছটা প্রশ্ন ভুল। সেই অর্ডারে ক্যাটাগরিক্যালি উল্লেখ করেছেন যে যারা যারা ভুল প্রশ্ন অ্যাটেম্প করবে তাদেরকে নম্বর দিতে হবে, তা সেই নম্বর দেয়নি। যেগুলো বিশ্বভারতীর এক্সপার্ট ওপিনিয়নে ঠিক মার্ক সেগুলোতে দিয়েছিল। তা পিটিশনাররা বারবার বারবার কোর্টে দৌড়চ্ছে এবং তারা এখনও অবধি অ্যাপয়েন্টমেন্ট পায়নি। আর টিল ডেট তাদেরকে রীতিমতো হ্যারাস করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। সেই জন্য কোর্ট এই ক্ষেত্রে খুব কড়া পদক্ষেপ নিয়েছে, 7 দিনের মধ্যে মার্কস অ্যাওয়ার্ড করে টেট সার্টিফিকেট দিতে হবে, তারপরে ইন্টারভিউ নিয়ে কনসিকোয়েন্সিয়াল যা স্টেপস হয় ফর অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এই ডিরেকশন দিয়েছে। আর ইন অ্যাডিশান টু প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড পার্সোনালি 20,000 পার পিটিশনার, টোটাল 3,80,000 টাকা কস্ট দেবে পিটিশনারদের। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে গঠিত সিটের শীর্ষে থাকছেন কলকাতা ও বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তিনি সিটের তদন্তের তদারকি করবেন। আদালত সূত্রে খবর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়ার কারণে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এর আগে নারদকাণ্ডের মূল মামলা শুনানি হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের এজলাসেই হয়েছিল। আজকের বেঞ্চ যেটা বলেছে যে আজকের মামলাটা রেখেছিলেন একটা যে কারণে, যেটা আমাদেরকে জানানোর জন্য যে সিট যে গঠন হয়েছে সেই সিটের দায়িত্বে যিনি থাকবেন তিনি এই হাইকোর্টের প্রাক্তন একজন চিফ জাস্টিস, উনার নামটা ঘোষণা হয়েছেন জাস্টিস মঞ্জুলা চেল্লুর। সিটের উনি এখন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন, উনি সম্মতি দিয়েছেন আজকের যা দায়িত্ব নিতে রাজি হয়েছেন সেটাই আজকে বললেন। রাজ্যের 7টি বিধানসভা আসনে দ্রুত ভোট চেয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী রমা প্রসাদ সরকারের দ্রুত ভোট চেয়ে মামলা দায়ের করেন তিনি। 8ই সেপ্টেম্বর মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। শৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৌভিক, কি খবর রয়েছে? দেখো, 5টি বিধানসভার ক্ষেত্রে উপনির্বাচন এবং 2টি বিধানসভার ক্ষেত্রে নির্বাচন, রাজ্যের এই 7টি বিধানসভার নির্বাচন দ্রুততার সঙ্গে করা হোক এই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এবং তার বক্তব্য যে দীর্ঘদিন ধরেই এই কটিতে ভোট করা সম্ভব হচ্ছে না এবং অতি দ্রুত এগুলোতে ভোট করা হোক, না হলে সাধারণ মানুষের যে প্রত্যেক দিনের কাজ সেগুলো ব্যাহত হচ্ছে, বিধায়করা প্রয়োজনীয় কাজ করতে পারছেন না, ফলে সাধারণ মানুষ আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই মর্মে দ্রুত বিধানসভায় ভোট চেয়ে এই মামলাটি করা হয়েছে। এবং মনে করা হচ্ছে আগামী 8ই সেপ্টেম্বর এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে আরম্ভ হতে পারে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয় সেটাই এই মুহূর্তে দেখার। কুসুমিতা, ধন্যবাদ। আজ দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে না। রাজ্য বিধানসভা উপনির্বাচন নিয়ে বিভিন্ন দলের মতামত নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল, প্রচারের গাইডলাইন নিয়েও পর্যালোচনার কথা ছিল, কিন্তু সন্ধ্যের সেই বৈঠক হচ্ছে না।